গাইস, আমি তো বেরিয়ে পড়েছি। তো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি রয়্যাল রেস্টুরেন্টে ভোজন করতে। তো ভাবলাম আপনাদের সাথেও তুলে ধরি, আর তার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন আমি কিভাবে এনজয় করছি। তো ফাইনালি আমি পৌঁছে গেছি রয়্যাল রেস্টুরেন্টে। তো এই রয়্যাল রেস্টুরেন্টটা হলো দুবাইতে, আর সত্যিকারে খুব ভালো। এখানে বাঙালি খাবার দাবার সব পাওয়া যায়, আর রয়্যাল তো রয়্যাল স্টাইলে, এত বড় আর এত সুন্দর। এখানে সমস্ত কিছুর পার্টির অ্যারেঞ্জমেন্টও করা হয়, তো আপনারা যদি পার্টিও করতে চান এখানে পার্টি করতে পারবেন। আর এখানকার খাওয়া দাওয়ার ও কি টেস্টি! আমি ফার্স্ট টাইমই ভিজিট করেছি, অ্যান্ড জাস্ট এটা নিউলি ওপেন হয়েছে রয়্যাল রেস্টুরেন্ট। আর এখানকার ইলিশ মাছ অ্যান্ড ভর্তা প্লেট যেটা আর কি, এত সুস্বাদু। আমি এত জায়গায় ইলিশ মাছ খেয়েছি, সব থেকে যেন আমার সেরা লাগলো এই রয়্যাল রেস্টুরেন্টের ইলিশ মাছটা। তো আই হোপ আপনাদেরও ওই ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যারা এখনও ভিজিট করেননি তাড়াতাড়ি চলে যান, গিয়ে ভিজিট করুন আর খেয়ে বলবেন কেমন লাগলো খেতে। আর আপনারা আপনাদের বাজেট অনুযায়ী খেতে পারবেন, এখানে অতটা মানে বেশি দামের না, একটু কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। তো আই হোপ আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা খাচ্ছি, এনজয় করছি, আর আপনারাও ভিডিওটা ফুল ওয়াচ করেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই চলে যান, তো দেখতে থাকুন। তো আমরা খাবারে অর্ডার করেছিলাম একটা কম্বো, তো রাইস কম্বো ছিল, রাইসের মধ্যে একটা ফিশ ছিল রুই বা কাতলা, আর আর ডাল ছিল ওর সাথে, স্যালাড ছিল, আর ছিল ওই আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আর এইগুলো ছিল কম্বোর মধ্যে। তো আমরা একটা দুজনে দুটো ফ্যামিলি আমরা দুটো কম্বো অর্ডার করেছিলাম, আর তার সাথে অর্ডার করেছিলাম আমরা ইলিশ মাছ, আর হলো একটা ভর্তা। আমার হাজবেন্ড পরিবেশন করছে, আলু ভাজি দিদি। এটা হলো ভর্তার কম্বো, ভর্তার কম্বোর মধ্যে ছিল বেগুন মাখা, আলু মাখা, ডাল মাখা, আর শুটকি মাছের একটা মাখা, আর মাছ ছিল। আর এই দেখুন ইলিশ মাছ, ইলিশ মাছ চলেছে, আহা কি সুস্বাদু খেতে ইলিশ মাছটা, খুব টেস্টি খেতে লেগেছে। আর আমি খাবারগুলো খুব আনন্দ করে খাচ্ছি, বাড়ি মিস করছিলাম বাড়ির খাবার। তো হাজবেন্ডকে বলছিলাম অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিলো, তো আমরা এই রয়্যাল রেস্টুরেন্টের খবর পেলাম, তো চলে এলাম। আর রিয়েলি এসে এতটাই ভালো লেগেছে, মানে মাছটা আমার মুখে লেগে আছে, খুব সুস্বাদু অ্যান্ড টেস্টি মাছটা। আপনারাও যদি যেতে চান চলে যান তাড়াতাড়ি, খুবই ভালো লেগেছে, আপনারা সবাই নিশ্চয়ই এসে খেয়ে যাবেন। আর এখানকার ইলিশ মাছ সত্যি খুব টেস্টি, খুব ভালো ভালো লেগেছে, আর খুবই টেস্ট, সবটা খাবারই বেশ ভালো, খাবারই খুব ভালো। আর আমরা যেহেতু ইলিশ খেয়েছি, ইলিশটার কথা বিশেষ করে বলবো, খুবই ভালো ইলিশ মাছটা, সাইজটাও অনেকটাই বড় ছিল, আফসোস যে ডিম ছিল না, আফসোস ডিম ছিল না, কিন্তু এমনি খেতে খুব ভালো টেস্ট ছিল। তো জাস্ট এটা নিউলি ওপেন হয়েছে, আর যদি আপনারা আসতে চান চলে আসুন। তো আজকের মতো এখানেই করলাম, বাই বাই, টেক কেয়ার।